হ্যালো, আসসালামু আলাইকুম। সেক্টর ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি ইউটিউবের দুইটা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার কাছে পার্সোনালি একটা আপডেট খুবই ভালো লেগেছে আর একটা আপডেট খুবই খুবই বাজে লেগেছে, ঠিক আছে? সো ইউটিউবের দুইটা আপডেট কি, এটা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো দেখেন, ইতিমধ্যে আপনারা কিন্তু একটি আপডেট সম্পর্কে অলরেডি জেনে গেছেন, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন ইউটিউব স্টুডিওতে আসবেন তখন এখানে ওপরে এই যে দেখতেই পাচ্ছেন, স্টার্টিং অন জুলাই 29 2022 চ্যানেলস উইল নো লঙ্গার বি এবল টু হাইড দিয়ার সাবস্ক্রাইবার কাউন্ট অন ইউটিউব। সো আপনারা বুঝিয়ে গেছেন, সেটা হচ্ছে যে 29 জুলাই থেকে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার আর হাইড করে রাখতে পারবেন না। এটা আসলে খুবই একটা ব্যাড আপডেট ইউটিউবের। এই আপডেটটা সাধারণত ছোট যে ইউটিউবাররা আছে, আমার মতো ছোট ইউটিউবার, তাদের জন্য আসলে খুবই ব্যাড আপডেট। এর কারণটা কি আমি একটু আপনাদেরকে বলি। একটা সময় এটা কিন্তু একটা ট্রিক্স ছিল যে আপনি যদি আপনারা সাবস্ক্রাইবার হাইড করে রাখতেন আপনি বেশি পরিমাণে ভিউজ পেতেন, আর আপনি যদি সাবস্ক্রাইবার সবার জন্য উন্মুক্ত করে রাখতেন যে সবাই আপনার সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে পারবে, তাহলে আপনার কিন্তু ভিউজ কম হয়তো। আসলে এটা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করতো। এর কারণটা কি আমি একটু বলি। দেখেন, আপনার সাবস্ক্রাইব সংখ্যা হাইড রাখলে এবং আপনার সাবস্ক্রাইবটা অন্যকে দেখাইলে কিভাবে আপনার সাধারণত বেশি পরিমাণে ভিউজ আসতো এবং এই ট্রিক্সটা কিভাবে কাজে লাগতো আমি একটু আপনাদেরকে বলি। দেখেন, সাপোজ আপনার সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 10,000। আপনি যদি 10,000 সাবস্ক্রাইবার চ্যানেলে যদি একটা ভিডিও দিতেন তাহলে কিন্তু নর্মালি আপনার ভিউসও কিন্তু না হলে 5,000-6,000 ভিউস হবে, ঠিক আছে, যদি ভালো এবং মানসম্মত একটা কন্টেন্ট হয়। ওকে, আর আপনার সাপোজ চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আপনার 200, ঠিক আছে, 200। আপনি আপনার সাবস্ক্রাইব সংখ্যাটা ওপেন করে রাখলেন যাতে সবাই দেখতে পারে। ওই সময় আপনি যতই ভালো একটা কন্টেন্ট আপডেট দেন না কেন কিংবা আপলোড দেন না কেন, দেখবেন যে আপনার ভিউস কিন্তু কম হবে। এর কারণটা হচ্ছে যে একটা সময় এটা ডিপেন্ড করতো যে আপনার সাবস্ক্রাইবার উপরে আপনার ভিউজ ডিপেন্ড করতো। এই ট্রিক্সটা আসলে কিন্তু কাজে লাগতো, ঠিক আছে, যারা দেখতো যে আসলে কম সাবস্ক্রাইবার একটা চ্যানেলে বাট অনেক ভালো কন্টেন্ট, তারপরে কিন্তু ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসতো না, কারণ মনে করতো যে এটা নতুন চ্যানেল, ঠিক আছে। আর যখন দেখতো যে একটা বড় চ্যানেলে বেশি পরিমাণে সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইবার দেখা যাইতেছে এবং হোয়াট এভার দে মেক কন্টেন্ট অর দে মেক ভিডিওস, প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসতো। আর কারণটা হচ্ছে ওই যে বড় সাবস্ক্রাইবার চ্যানেল তার, ঠিক আছে। সো যারা ছোট ইউটিউবার আছেন, ছোট চ্যানেলের মালিক আছেন, তাদের জন্য একটু হলেও দুঃখজনক যে আসলে আপনি চাইলেও আর আপনার সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখতে পারবেন না, ঠিক আছে। সো যাই হোক, আপনার এই আপডেটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সেকেন্ড যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে ইউটিউবের কমেন্ট সেকশনটার উপরে, ঠিক আছে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার ভিডিওতে একই কমেন্ট কিন্তু বারবার করে অনেকেই, অনেক সময় অনেকে ব্যাড কোনো কথাবার্তা বলে, অনেকে ভিউয়ার্সরা যারা দেখেন ভিডিওটা যদি ভালো না লাগে, ঠিক আছে। সো এই যে কমেন্টগুলো আছে, ব্যাড কমেন্ট কিংবা স্প্যামিং কমেন্ট, এই কমেন্টগুলো কিন্তু এই যে হেল্প ফর রিভিউতে চলে যায়, এখানে কিন্তু একটা আপডেট আসছে। সেটা হচ্ছে যে এখানে একটু দেখতে পারবেন, দেখেন, নাও ইউ ক্যান অ্যাপ্লাই এ স্ট্রিক্টার সেটিং টু হোল্ড ইভেন মোর পটেন্সিয়ালি ইন অ্যাপ্রিপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। সো এখানে বলেছে যে আপনি যদি চান এই যে আপনার স্ট্রিক্টার কিংবা আপনার কঠোরতা একটু বৃদ্ধি করবেন এই সেটিংসে গিয়ে, তাহলে আপনার যে স্প্যামিং কমেন্ট আছে কিংবা ব্যাড কমেন্ট আছে এগুলো কিন্তু রিভিউয়ে চলে যাবে। দেখেন, কোনো ভিউয়ার্স যদি ব্যাড কোনো কথাবার্তা বলে আপনার সাথে কিংবা কোনো কিছু লেখে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে, তাহলে কিন্তু এটি হেল্প ফর রিভিউতে চলে যাবে। এখানে আপনি দেখতে পারবেন, দেখেন, আমার এই চ্যানেলে কারা কারা এই যে সেম কমেন্ট কিংবা স্প্যামিং কমেন্ট বারবার করেছে, ঠিক আছে। সো এগুলো যদি আপনি বন্ধ করতে চান কিংবা যাতে করে ইন অ্যাপ্রিপ্রিয়েট কমেন্ট যাতে আপনার ভিডিওতে না আসে, এটা যদি একটু এর কঠোরতা কিংবা স্ট্রিক্টনেসটা আরও বাড়াইতে চান, এই জন্য আপনার যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে জাস্ট এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এই যে কমিউনিটিতে চলে আসবেন, কমিউনিটিতে আসার পর এই যে ডিফল্ট আছে, দেখেন, ডিফল্টে ক্লিক করবেন। এই যে দেখেন, এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে যে ইনক্রিজ স্ট্রিক্টনেস, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করেন এবং তারপর আপনি যে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওতে যদি কেউ কোনো স্প্যামিং কমেন্ট করে কিংবা কোনো খারাপ কমেন্ট করে, তাহলে কিন্তু
সেই কমেন্টগুলো কিন্তু হোল্ডে চলে যাবে, ঠিক আছে? এই অপশনটা অন করলে যে আপনার ভিডিওতে আর কোনো স্প্যামিং কমেন্ট আসবে না এরকম না, বাট কম আসবে, ঠিক আছে? সো এই দুইটা আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।